প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করছি। এই সমস্যাটি তোমাদের প্রথম অভিজ্ঞতায় রয়েছে। অনুশীলন বইয়ে এ ধরনের একটি সমস্যার সমাধান করতে দেওয়া হয়েছে। এই সমস্যাটি দেখা যাচ্ছে, বাতাসের গড় ঘনত্ব দেওয়া আছে 1.3 kg/m³। আমরা ঘনত্ব বলতে বুঝি একক আয়তনে কোনো পদার্থের ভর। এই মিটার কিউব হচ্ছে আয়তনের একক, পার মিটার কিউব দ্বারা বোঝানো হচ্ছে একক আয়তনে, কেজি হচ্ছে ভরের একক, 1.3 kg/m³ দ্বারা বোঝানো হচ্ছে একক আয়তনে পদার্থের ভর 1.3 kg, অর্থাৎ ঘনত্ব 1.3 kg/m³। গড় ঘনত্ব কেন বলা হয়েছে? কারণ বাতাসের বিভিন্ন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, অ্যানোস্ফিয়ার, পেরিওস্ফিয়ার এরকম অনেকগুলো স্তর রয়েছে। ইভেন বায়ুমণ্ডলের একদম ভূমির নিকটবর্তী যে স্তর, এখানেও কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন ডেন্সিটি রয়েছে। এই জন্য আমরা এখানে গড় ঘনত্ব বলছি। ডেন্সিটি অর্থ হচ্ছে ঘনত্ব। এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ 101325 N² বা প্যাস্কেল, নিউটন পার মিটার স্কোয়ার, এটি হচ্ছে চাপের একক, এটিকে আমরা সংক্ষেপে প্যাস্কেল বলি। তো চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাস্কেল। তাহলে চাপের এককে যদি আমরা খেয়াল করি, নিউটন পার মিটার স্কোয়ার, যে কোনো কিছু যখন পার বা ডিভাইড হবে সেটা একক হয়ে যাবে। তাহলে একক ক্ষেত্রফলে, মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক, একক ক্ষেত্রফলে বল, নিউটন হচ্ছে বলের একক। তো চাপ যদি হয় 101325 N² অর্থাৎ 1 বর্গমিটারে বায়ু প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে 101325 N, অর্থাৎ চাপ 101325 N² বা প্যাস্কেল। তাহলে এখানে বাতাসের ঘনত্ব দেওয়া আছে এবং বাতাসের চাপ দেওয়া আছে। জানতে চাওয়া হচ্ছে, এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে? বায়ুমণ্ডলের উচ্চতা বলতে এখানে অ্যাকচুয়ালি গভীরতাকেই বড় বোঝানো হচ্ছে। কারণ আমরা যখন বায়ুর স্তর থেকে নিচের দিকে নামতে থাকবো, তখন সেখানে এই অধিকন্ত পদকে আমরা বলছি গভীরতা। এবং যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি, তাহলে আমরা বলছি উচ্চতা। এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য তোমাদের প্রবাহের অভ্যন্তরের চাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। চলো আমরা প্রবাহের অভ্যন্তরের চাপের বিষয়ে কিছুটা জেনে নিই। প্রবাহের অভ্যন্তরে চাপের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। প্রবাহী বলতে বোঝানো হচ্ছে যে কোনো বায়বীয় অথবা তরল পদার্থ। তাহলে প্রবাহী দ্বারা আমরা কি বুঝি? বায়বীয় এবং তরল, এই জাতীয় যে কোনো পদার্থকে বলা হচ্ছে প্রবাহী। তাহলে পানি প্রবাহী, তেল প্রবাহী, পারদ প্রবাহী, অক্সিজেন প্রবাহী, নাইট্রোজেন প্রবাহী, যে কোনো গ্যাসীয় অবস্থায় এবং তরল অবস্থায় পদার্থ আছে, সেটা হচ্ছে প্রবাহী। আর এই প্রবাহের অভ্যন্তরের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে, এখানে আমরা পি দ্বারা বোঝাচ্ছি চাপ বা প্রেশার। এই চাপটা অবশ্যই প্রবাহী দ্বারা চাপ। এইচ হচ্ছে কত গভীরতায় আমরা চাপটি নির্ণয় করতে চাই সেই গভীরতা, এবং রো হচ্ছে প্রবাহের ঘনত্ব। প্রবাহের ঘনত্ব আর জি দ্বারা বোঝানো হচ্ছে অভিকর্ষ স্তর। অভিকর্ষ স্তরণের মান অবশ্যই পরিবর্তনশীল একটি রাশি। পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ স্তরের মান 0, ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরের মান সর্বোচ্চ, এবং যত ভূপৃষ্ঠ থেকে নিচে নামতে থাকবো কেন্দ্রের দিকে ত্বরণের মান কমতে থাকবে, আবার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে ত্বরণের মান বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা অভিকর্ষ স্তরের মান ক্ষুদ্রক বিবেচনা করব। এই মানটা আমরা ধরবো 9.8 m/s². তাহলে চলো এই সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটির সমাধান করি। প্রথমে আমরা লিখে নেই আমাদের যে যে রাশিগুলোর মান দেয়া রয়েছে। এখানে আমাদের ঘনত্বের মান দেয়া রয়েছে
দেওয়া আছে বাতাসের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 1/3 কেজি পার মিটার কিউব, বাতাসের চাপ পি ইজ ইকুয়াল টু 101325 প্যাস্কেল, বা এটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি। তুমি চাইলে প্যাস্কেল লিখতে পারো অথবা নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারো। অভিকর্ষ স্তরের মান আমাদের এখানে দেওয়া না থাকলেও আমরা অভিকর্ষ স্তরের মান লিখব জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের নির্ণয় করতে হবে বায়ুমণ্ডলের উচ্চতা বা গভীরতা, এইচ ইজ ইকুয়াল টু 1। আমরা জানি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটাকে ম্যাগনিটিউড করে আমরা এইচ এর মান বের করব। সো এইচ এর ইকুয়েশনটাকে আমরা দাঁড় করাবো, তাহলে এইচ কে বাম পাশে নিয়ে আসবে এবং বাকি সকল রাশিকে ডানে নিয়ে যাব। তবে অবশ্যই এটা অনুসরণ করলে তোমাদের জন্য সহজ হবে। সো এইচ রো জি ইজ ইকুয়াল টু পি, তোমরা রাশিতে আগেই মান বসাবে না, যে রাশিটির মান প্রয়োজন সেটাকে বাঁদিকে রেখে বাকি সব দিকে ডান দিকে বাকি সব রাশিকে ডান দিকে নিয়ে নেবে, এরপরে ডান দিকে সব রাশির মানগুলো বসাবে। তাহলে এখানে আমি সেটাই করছি, এইচ কে রেখে রোজিকে আমি ডানে নিয়ে গেলাম ব্যস্ত গ্রহণ করে রোজি। এখন আমি পি রোজির মানটা বসাচ্ছি। তো 101325 এখানে আমি বলছি প্যাস্কেল, রোয়ের মান 1.3 কেজি পার মিটার কিউব এবং জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা খেয়াল করবো যেন সকল রাশির মানগুলো অবশ্যই সঠিকভাবে বসাই। দেন এইচ ইজ ইকুয়াল টু আমাদের এই ক্যালকুলেশন করে সর্বশেষ যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 7953.2967। আমি এটি সলিউশন করেছি, তোমরা এটা করে দেখো উত্তরটি ঠিক আছে কিনা। এখন প্যাস্কেল, কেজি পার মিটার কিউব, মিটার পার সেকেন্ড স্কোয়ার সবাই মিলে আমাদের এখানে রাশিগুলোর দ্বারা দেখা হচ্ছে মিটার, অর্থাৎ উচ্চতা বা গভীরতা দেখা হচ্ছে মিটার। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এভাবে তোমরা যে কোনো প্রবাহের অভ্যন্তরে চাপ নির্ণয় করতে পারবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা অবশ্যই বাসায় এই গাণিতিক সমস্যাটি অনুশীলন বইয়ে সমাধান করবে, সম্ভবত অনুশীলন বইয়ের 17 পৃষ্ঠায় ম্যাপটি দেওয়া আছে, তোমরা সেখানে যাও এবং ম্যাপটি সলিউশন করে ফেলো। তোমরা এটি জাতীয় আরও কিছু ম্যাপ প্র্যাকটিস করবে। তাহলে ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।